নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। বন্ধুরা, আমাদের এখানে তো প্রবল জ্বর হচ্ছে এবং এখানে রেমাল ঘূর্ণি জ্বর আগের দিন হয়ে গিয়ে এবং আমার ছাদের গাছপালা কীভাবে তছনছ করে দিয়েছে, পড়ে গেছে, কীভাবে ছাদটা গাছপালা নষ্ট হয়েছে সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সকালে এসেছি, রাতে তো ঝড় হয়েছে এবং সকালে এসে দেখছি গাছগুলো এরকম অবস্থা। তখনও বৃষ্টি হচ্ছে এবং ঝড়ও হচ্ছে এবং কিছুক্ষণ পরে একটু কমতে ভিতর থেকে ঢুকে দেখছি প্রায় সব গাছই পড়ে গেছে এবং এই ঝড়ে গাছ এরকম পড়ে গেলে আমরা কী কী করব, তারপর ছাদ বাগানকে কীভাবে সাজাবো সেটাই আমি দেখাচ্ছি। গাছে আমরা কী কী যত্ন করব, কীভাবে রাখবো, প্রথমেই গাছগুলোকে এরকমভাবে তুলে যেরকম ছিল সেরকমভাবে বসিয়ে দিতে হবে এবং দেখতে হবে পুরো ডালপালা ভেঙে গেছে কি না। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। এটা নাকচাপা গাছ, এটাকেও তুলে দিলাম, এটাও পড়ে গিয়েছিল, এটাকেও তুলে দিচ্ছি। এটা চাঁপা ফুল গাছ, এগুলো বড়ো হয়ে গেছে, সব রাতে ঝড়ে সব পড়ে গিয়েছিলো এবং বৃষ্টিটা সামান্য কমতে ছাদে এসে গাছগুলোকে আমরা ঠিক করছি। এবং দেখুন এখনও আকাশে মেঘ আছে এবং আজকেও সারাদিন বৃষ্টি হবে। এবং এই এটা আঙুর মাচা, এটা তো হাতে পড়ে গিয়েছিলো, তাকে ঠিক করে দেওয়া হচ্ছে এবং আঙুর আছে কি না সেগুলো দেখে দিচ্ছি। দেখুন এখনও আঙুর আছে। আমি ভেবেছিলাম হয়তো ঝড়ে সব পড়ে গেছে, কিন্তু না, মাচাতে এখনও গাছে আঙুর আছে। বন্ধুরা দেখালাম, এবার এই সাইডে দেখাবো। দেখুন কত লাকচাপা গাছে ফুল ঝরে পড়ে গেছে। এই গাছগুলো প্রায় এখনও ঠিক আছে, এগুলো কিছুই হয়নি। ওইদিকে গাছটি পড়ে গেছিলো, এখানে একটা বড় ডালিম গাছ পড়ে গেছে। বন্ধুরা দেখুন একটা ডালিম গাছ পড়ে গেছে। এবার দেখুন এটা অ্যাডোলিয়াম গাছ, এতে জল জমেছে, কিন্তু অ্যাডোলিয়াম গাছে বন্ধুরা জল জমলে গাছের গোড়া পচে যায়, সেজন্য এক সপ্তাহে এসে জল ফেলা যাবে না। সেজন্য ডিনের ব্যবস্থাটাই ঠিক করে দিচ্ছি যাতে জলটা না জমে, যাতে বেরিয়ে যায়। সেই জন্যে এরকমভাবে টপটাকে ডিনের ব্যবস্থাটা ঠিক করে দিলাম যাতে জলটা বেরিয়ে যেতে পারে, সেখানে এই ব্যবস্থা করা হলো। এবং এরপর ডালিম গাছটাকে তুলে ঠিক করে দেওয়া হচ্ছে, যেহেতু বড়ো টপ, এবং তাকে সাইজ করে রাখার ব্যবস্থা করে তাকে ঠিক করে দেওয়া হলো। এরকমভাবেই করতে হবে যে ঝড় হওয়ার পরে ছাদে কী অবস্থা হয় এবং তাকে কীভাবে ঠিক করতে হয় সেটাই দেখাচ্ছি এবং আমি ঠিক করছি। আমার ছাদে সব ওলট পালট হয়ে গেছে, দেখুন এতে জল জমছে। ছোটো গাছের টপে জল জমলে অবশ্যই ফেলে দেবেন বন্ধুরা, নালে গোড়া পচে যাবে। দেখুন আকাশে এখনও মেঘ, মানে আজকে সারাদিনই বৃষ্টি হবে, থামবে না এবং এর ঘোরগুনা আরও একদিন থাকবে। কী অবস্থা দেখুন দেখাচ্ছি। এবং এখানে একটি ভুটান জুঁই আছে, এই গাছটি এত জল জমছে, এটুকুও জল পাস হচ্ছে না, যার জন্য এই গাছটা আমাকে করতে হচ্ছে কি, আমরা এই গাছটা ডিনের ব্যবস্থাটা ঠিক করে দিচ্ছি যাতে জল না জমে, যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ, মানে এখনও বৃষ্টি হবে, সেজন্য এরকমভাবে যেগুলো জল পাস হবে না অবশ্যই ডিনের ব্যবস্থা ঠিক করে দিতে হবে বন্ধুরা, তবে গাছ বাঁচবে। এখানে একটা দেখুন আনারস গাছ, দেখুন এই যে এতেও আনারস হয়েছে, এটারও জলটা ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা এরকমভাবেই আমার ছাদ বাগানটাকে আমি আগে যেরকম অবস্থা ছিল সেরকম নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এরপরে হচ্ছে পরের দিন যদি রোদ ওঠে কীরকম হবে সেটা ও তারপরে দেখে বুঝে সেরকম ব্যবস্থা নিতে হবে গাছগুলো কীরকম হবে। তবে বৃষ্টিতে এই বেলফুল গাছটা খুবই উপকার হয়েছে, এতে প্রচুর কুঁড়ি এসে গেছে, গরম থেকে বেঁচেছে। আর আমার সব মোটরি গাছ তোলা হয়ে গেল ছাদ বাগানে দেখাচ্ছে। দেখুন এরপর রোদ উঠলে গাছের কীরকম অবস্থা সেরকম থেকে ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত থাকুক, নমস্কার।